আমি জঙ্গি এবং আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি জঙ্গি আপনি বলছেন উসামা জঙ্গি এখন আপনি নিজেই একজন জঙ্গি ঠিক না ঠিক আছে 24 ঘন্টার ভিতরে নাকি 6200 টা মানি কল দিয়েছে 6600 কল এসেছে আমার একদিনে আপনার মিলিয়নে কত ডলার আসে নাই কোনো লাভ নাই নাই আমরা জঙ্গিদের সাথে বহস নই আমাদের বহস হবে আচ্ছা জাঙ্গির হুজুর আপনি প্রতিনিয়ত লাইভ করে যাচ্ছেন ভিডিও বানিয়ে যাচ্ছেন একটা মানুষকে জঙ্গি বানানোর অপচেষ্টা করছেন ঠিক না এখনো পর্যন্ত কিন্তু তাকে আপনি জঙ্গি প্রমাণ করতে পারেন নাই না কিসে উনি পারে নাই আচ্ছা এখন কথা হইলো এই যে প্রতিদিন যে আপনি ভিডিও বানান প্রতিদিন যে আপনি মানে অপপ্রচার করেন একজন আলেমকে আপনি জঙ্গি বানানোর জন্য আচ্ছা উনি ফিলিস্তিনকে নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা বলছে এই যে আরেকটা আইছে এখানে জিলাপি মিলবো আস্তে এখানে জিলাপি মিলবো না সেই জন্য উনি এই বিষয় নিয়ে কথা বলবে না আমরা মূল টপিকে আসি আজকে কিন্তু আমি খাতা কলমে প্রমাণ করে দিব যে এই যে জাঙ্গিয়া জোরো জাঙ্গির হুজুর তিনি যে নিজে একজন জঙ্গি আজকে আমি কিন্তু খাতা কলমে মিলাইয়া দিব ও বলতেছে আমি জঙ্গি এবং আমার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাও কি জঙ্গি আপনারা একটু আমার স্ক্রিনের দিকে তাকাবেন আমি কিন্তু আজকে প্রমাণ করে দিব জাঙ্গির হুজুর যে নিজে একজন জঙ্গি যদি আই প্রমাণ করতে না আরি তাইলে আপনারা কমেন্ট বক্সে আরে যা হচ্ছে তাই কইেন এখন এই তো সমস্যা এইটাই আপনার লাগে ঠিক আছে এইটাই আপনার লাগে পারফেক্ট জাঙ্গির হুজুর এই যে আপনি লেখছেন যুবস যুব সমাজের নষ্টের মূল পরিমণিকে দুলাই করলেন আপনার উচিত আছিল ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকা ঠিক কিন্তু আপনি এখন আসছেন আলেমুল আমারে নিয়ে খুসাইতে কথা বুঝছেন আপনার উচিত আস্তে 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 হুজুর আস্তে 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 হ্যাঁ 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 ওকে 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 এখন মূল পয়েন্টে যাচ্ছি জাঙ্গির হুজুর যে তিনি নিজে একজন জঙ্গি এটা আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা বলেন তো প্রথমত আমাদের জাঙ্গির হুজুরের ফুল নামটা কি সুন্দর করে এখানে লেখা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর জঙ্গি যেহেতু বানাবো তো প্রথমে আমি কি করি এই নামটারে আমি লাল করে ফেলি আচ্ছা লাল হয়ে যাও তো লাল হয়ে গেছে না আমরা কোনো কিছু কিন্তু অ্যাড করব না আপনারা হয়তো ভাববেন বলে আপনারা বানাচ্ছেন এগুলো আসলে না আমরা অ্যাড করব না কোনো কিছু অ্যাড করব না কিন্তু সামান্য কিছু আমরা সরাবো মানে সিলেটি ভাষায় যেটারে বলে হর হরাইতাম আর কি হর হয় হর আমরা এখানে দুইটা অক্ষরকে বলবো তুই হর হর এখন কি হইছে জাঙ্গি জাঙ্গি শব্দটা তো শুনতে খারাপ লাগতেছে আপনারা অনেক জাঙ্গি হুজুর ধরো জাঙ্গি হুজুর না জাহাঙ্গীর আপনারা নামরে ব্যঙ্গাইয়েন না কিন্তু আচ্ছা তাইলে এখন আমাদের মূল পয়েন্টে চলে আসি তাইলে এখানে আমাদের সমস্যা করতেছে এই যে লম্বা একটা বাঁশ এই বাঁশটা আমরা দিয়ে দিব অন্যদিকে ঠিক আছে তো আমরা এখানে বাঁশটাকে বলবো হর এখন কি হয়েছে কাতিব টিভি কিন্তু যেটা ধরে 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 না ধরলে কাতিব টিভি কিন্তু কাউকে ছাড়ে না আপনি বলছেন উসামা জঙ্গি এখন আপনি নিজেই একজন জঙ্গি ঠিক আছে এখন আমরা কিন্তু উনার যে জঙ্গি এটা কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিব রেড সিগন্যাল জঙ্গি এখন আপনারা দেখতে আছে পড়েন তো দেখি মুসাববা লাগে না যেন এখন কথা হইলো জাঙ্গির হুজুর মূল কথায় আসি আপনাকে নিয়ে আমরা প্রতিনিয়ত পারতাম ভিডিও বানাইতে আর ভাই ভিডিও বানাই কি হবে $10 তো আসে না আপনি আপনার পেজে তো মনিটাইজ আছে তাই না এখন আপনার পেজ যদি মনিটাইজ থাকে আপনি নিজেই তো জানেন যে কত ডলার আপনার মিলিয়নে কত ডলার আসে নাই কোনো লাভ নাই নাই তো একটা ভিডিও বানায় যদি মিলিয়ন ভিউ হয় আর $10 যদি না আসে তাইলে এই ভিডিও বানায় লাভটা কি হলো কোনো লাভ নাই নাই আপনি যেভাবে ওয়াজের ময়দানে আছেন পরিমণিরে বাস দিতেছেন ওইভাবে বাস দিতে থাকেন না আপনি আলেমদের পিছনে আসছেন কেন লাগতে আর লাগছেন তো লাগছেন কিন্তু আবার পলায়া থাকেন মানে ওই আপনার যে আস্তানা ওই আস্তানার ভিতর থেকে আপনি কিন্তু খালি ওয়াহাবিদেরকে আপনি বলেন এজিদ এই এজিদের দলেরা নাকি আপনাকে 24 ঘন্টার ভিতরে নাকি 6200টা মানে কল দিয়েছে আচ্ছা প্রিয় দর্শক আমি একটা হিসাব করি তো যে উনি যে বললো যে 6200 কল দেওয়া হয়েছে তা একটু হিসাব করি আচ্ছা প্রতি কল যদি 20 সেকেন্ড কইরা হয় তাহলে আমরা 20 সেকেন্ডে 20 সেকেন্ড ফুরন 6200 ফুরন হইলো কি 20 সেকেন্ড তাইলে হইলো কত 1,24,000 সেকেন্ড 1,24,000 সেকেন্ড হইছে উনারে
কল দেওয়া হয়েছে। এখন যেহেতু আমরা সেকেন্ড দিয়ে বা যে দিছি ফুরন দিছি, এখন আমরা বাঘ দিব হচ্ছে মানে 30 সেকেন্ড দিয়ে, যেহেতু 60 সেকেন্ড 1 মিনিট হয়, তো 60 বাঘ হলো 2066 মিনিট। 2066 মিনিট কিন্তু কি করা হয়েছে, উনারে কল দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন তো কত মিনিটে এক ঘন্টা হয়? 60 মিনিটে। জুড়ে কর, কত মিনিটে? 60 মিনিটে। এখন 60 বাঘ হচ্ছে 2066। আচ্ছা দিন কয় ঘন্টা? ক দিন তো 12 ঘন্টা। হ্যাঁ 12 ঘন্টা। রাত কয় ঘন্টায়? 12 ঘন্টায়। 12 12 কত? 24। তাহলে উনি যে বললেন এখানে 34 ঘন্টা ওনারে কল দিয়েছে। 34 ঘন্টা, তাহলে এটা টাটকা মিশা কথা হইল না? তাইলে বাদে আর নে তো রানিং বেইমা। রানিং বেইমা কি ও হাসান মিশা একটু কমেন্টে জানাই আননের এই হিসাবটা বুঝছেন নি? 34 ঘন্টা হইল, বাকিগুলো করতে গেল। এখন আপনি যে বললেন মহাবীরা মিথ্যা কথা কয়, এখন তো আননি তো আননের কথা মিথ্যা কথা কইলেন বাজি, ঠিক না? এর ভিতরে কি আপনার প্রোগ্রামের কোনো কল আসে নাই, আপনার বইয়ের কোনো কল আসে নাই, বাচ্চার কোনো কল আসে নাই, শালির কোনো কল আসে নাই, শালার কোনো কল আসে নাই? এই ওহাবীর বাচ্চারা 34 ঘন্টা আপনারে কল দিল, আপনার মোবাইলে জারলো কেমনে? আপনার মোবাইলে এত কল কেমনে জারলো? আর চার্জ কি মোবাইল ইউজ করেন এটা কোন আপনি? কত হাজার এমপিয়ারের ব্যাটারি? হ্যাঁ এটা কইতেই আজকে আইফোন চালাই, আইফোন মাত্র 3 থেকে 4 ঘন্টা কিন্তু চার্জ টিকে, কিন্তু পরে শেষ হয়ে যায়। যাই হোক জাঙ্গির হুজুর, এটা হয়তো বা আপনার কেরামতি হতে পারে, এটা হয়তো বা আপনার দরবারে জঙ্গি আর কেরামতি হইতে পারে। যাই হোক এখন আর কি হোক কি আর কমু, আমরাও আসবো আপনার দরবারে জঙ্গি আয়। তাদেরকে আমি ঠিকানা বলতে বাধ্য হলাম, মসজিদ টেক জাঙ্গির হুজুরের মাদ্রাসা অথবা দরবারে জাঙ্গিরিয়া রিসার্চ সেন্টার বললে সবাই এক নামে দেখাই দিবে। আসার পরে মানে জিলাফি হওয়ার চেষ্টা করবো। জিলাপি কি বাদ জিনিস নাকি? জিলাপি তো ভালো জিনিস। হ্যাঁ উনি উনি আমরা যাব মেহমান হিসাবে যাব, উনি মেজবান হিসাবে আমগুলি জিলাপি খাওয়াইব, এটা তো ভালো জিনিস। মিষ্টি জিলাপি দুষ করলো কি? জিলাপি তো ভালো জিনিস, এটা একটা খারাপ বানান কেন লেগিয়া, এটা ভালো জিনিস। জাহাঙ্গীর হুজুর আপনি জিলাপি রেডি রেখেন, আমরা আসতেছি আপনার দরবারে জঙ্গিয়া হুজুর দরবারে জঙ্গিয়ায়। প্রিয় দর্শক আমরা কিন্তু ভাই আপনারা ভুল বুঝবেন না, এ দেখেন আমরা এখানে খাতা কলমে কিন্তু মিলাইয়া দিলাম দরবারে জঙ্গিয়া, আর এই দরবারে জঙ্গিয়ায় আপনারাও আসবেন আমরাও যাব, কি কর? আর জিলাপি রেডি রেখেন। আবার জাঙ্গীর হুজুর নামের মাঝে জঙ্গি বাইর করছি, তাইলে মনে করেন না যে আপনি জঙ্গি হয়ে গেছেন, কথা বুঝছেন? এটা তো বাইর করতেই পারি, আপনি তো আর জঙ্গি নয়, ঠিক আছে? এর লাইগা মানে সবাই রে জঙ্গি বাবা ঠিক না, কথা বুঝছেন? আপনার নিজের নামের মধ্যে জঙ্গি রেখে আরেকজনের জঙ্গি খুঁজতেছেন, এই দেখেন কিছু করার নাই, আমরা ওদের কোনো দোষ নাই, চল।